Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। হে অমরেন্দ্র চক্রবর্তী, আর ওনার মতো অনেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, আমাদের এগেনস্টে প্লট করবে, করুক, আমাদের এগেনস্টে ওরা লড়াই করুক, কিন্তু আমাদের পরিবারও একজোট হয়ে ওদের বিরুদ্ধে দাঁড়াবে। শ্যামার নেতৃত্বে আমিও দেখব কে আমাদের ক্ষতি করতে পারে। ডাক্তার কি বলেছে, নিখিল কি খাবে, তোর মনে হয় শ্যামা এসব দায়িত্ব নেবে? সে এখন অফিস নিয়ে মেতেছে, বাইরে নিয়ে মেতেছে, আমার ছেলের খেয়াল রাখতে গিয়ে বয়ে গেছে ওর। একদম ঠিক বলেছ মা। এই এলেন, আরে আমাদের ডেকে কোথায় ব্যাপারটা হয়ে গেছিস, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ। মা, আমি ওই তোমরা যে বিষয়ে আলোচনা করছিলে সেই বিষয়ই বলার জন্য এখানে তোমাদের ডেকেছি। কি বলার জন্য? দেখো, বাবার মৃত্যুর পর তুমি তো আমাদের বাড়ির অভিভাবক, তুমি আমাদের গার্জিয়ান, তো তোমাকে কিছু জিনিস না শক্ত হাতে একটু হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ মা, নাহলে ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আসলে দেখো, আমার মনে হয় এখনই সময়, এখন যদি হ্যান্ডেল না করো না শ্যামা সব কিছু নষ্ট করে দেবে, মানে সব কিছু শেষ করে দেবে জাস্ট। অশোক, আবার ওই এক কথা, শ্যামা কি শেষ করে দেবে? বর্দা ভাই, তুই ব্যাপারটা বুঝছিস না। দেখ, আমি তো একা এই কথাটা বলছি বা ভাবছি তা না, মা কি বললো শুনলি না? হ্যাঁ, শ্যামার যা চাল চলন তা দেখে তুই বুঝছিস না, ও কি নিখিলের খেয়াল রাখতে পারবে কখনো সম্ভব? মানে ওর ও কাউকে মানছেই না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। নিখিল হয়তো নিজের পায়ে বাড়িতে ফিরেছে ঠিক, কিন্তু নিখিলকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রচণ্ড উইক ও। হ্যাঁ, শারীরিকভাবে প্রচণ্ড উইক, ব্যাপারটা বুঝতে পারছিস আমি কী বলছি? এভাবে সম্ভব না, ওর খেয়াল রাখতে হবে, অনেক যত্ন নিতে হবে ওর। সে তো বটেই, ছেলেটা আমার কত বড় ফাঁড়া কাটিয়ে ফিরলে বলতো, ঈশ্বর রক্ষে করেছেন। একদমই তাই মা, একদমই তাই, তুমি ঠিক বলেছ। শ্যামাকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে এইভাবে চলাফেরা করলে চলবে না, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যখন তখন ঢুকছে, কাউকে পাত্তাই দিচ্ছে না, এমনকি তোমাকেও পাত্তা দিচ্ছে না। Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।